একসামিস সকাল একসামিস আর দুইবার এটা মেসেজ করবে আপনার বাত আপনার শরীরে কিভাবে যাবে ফালাবে এটা আমি বলতে পারি না এই বাসাতে অনেক বায়রাই বা অনেক মা বোনেরাই হাড়ে স্টুপ করে দেখেছে এক সাইড অবশ হয়ে গেছে গা এক সাইড ভালো আছে ডান তো ব্যবসা করি না আপনাদের সেবা নিয়ে দেয়া থাকি মানুষ খালি মসজিদে বসে আবাদত করে না আবাদত করে সর্বক্ষেত্রে আবাদত করা যায় من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيمين لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আপনাদের সম্মুখে আজকে বিশাল একটা গুরুত্বপূর্ণ এবং জটিল কঠিন একটা ঔষধি আলোচনা নিয়ে আসলাম ঔষধি আলোচনাটা হচ্ছে গ্রামে গঞ্জে এবং শহরে বিভিন্ন জায়গা বাতে আক্রান্ত বাতে আক্রান্ত কেমন অনেকে আমরা বলে থাকি আমার মাজার হাড্ডি খায় গেছে গা এবং হাঁটুর হাড্ডি খায় গেছে গা শুধু হাড্ডি খায় গেছে না দেখা গেছে পিছনে রোগে টান খা পায়ের গোড়ালি ব্যথা করে মাটিতে এবং ফুলরে পাও পালতে পারেন না মাটিতে এবং ফুলরে পাও পালতে পারেন না এই সমস্যা দেখা গেছে ইদানিং মেয়েদের বেশি সমস্যাটা আমার কাছে অনেক সময় ফোন দেওয়া থাকে অনেক সময় দেওয়া গেছে মেয়েরা আমার কাছে বেশি আসে যে হুজুর আমি তো মাটিতে পাও ফালতে পারি না এবং রাতের বেলা দেওয়া গেছে আমার পাওয়ার পিছনে দেওয়া রোগে টানা খা এবং পাশাপাশি সাথে এটাও শেষ না আমার মাথার চাঁদিটা গরম থাকে সারা রাত আমার ঘুম আসে না এবং আমার শরীর পাড়াইতে হয় চাবাইতে হয় আমি নামাজটা করতে পারি না ঠিক মতনে মাজার ব্যথা নিয়া হাঁটুর ব্যথা নিয়া এবং দেখা গেছে অনেক বায়রাই বা অনেক মা বোনেরাই হাটে স্টুপ করে দেখা গেছে এক সাইড অবশ হয়ে গেছে গা এক সাইড ভালো আছে ডান সাইড অথবা বাম সাইড এক সাইড অবশ হয়েছে গা লড়াছাড়া করতে পারেন না ঠিক মতো চলাফেরাও করতে পারেন না হ্যাঁ এমন ধরনের বাইদের দিকে দৃষ্টি আকর্ষণ করে আজকে আমার আলোচনা যারা বলেন যে আমি একেবারে বাতে আক্রান্ত আমি দামি দামি ট্যাবলেট খাচ্ছি এবং অনেক দামি দামি ইনজেকশন ব্যবহার করছি কিন্তু ফলে আমি কিছু পাইতেছি না আপনাদের দিকে লক্ষ্য করি আমার সুন্দর মতনে জাদুর মতো কাজ করে এবং আমি বলে থাকি যে আমি বলে থাকি যে বাত আমার টেবিলে থুয়ে যাবে বাত আপনার শরীর করে নেওয়ার দরকার নাই এই যে আমার হাতে দেখতেছেন একটা মালিশ আর একটা দেখতেছেন একটা লাল মুখে একটা ডিব্বা সাদা একটা ডিব্বা এটা আছার মতো বা হালুয়া বলতে পারে এটা প্রতিদিন রাতে একবার সকালে একবার আর এই যে মালিশটা দেখতেছে এটা দৈনিক দুইবার বেশি না তিন থেকে চার দিন মেসেজ করে আপনি একবার মেসেজ করলে মনে করবেন যে আপনি দশ মিনিট বা আধা ঘন্টা পরে আপনি সুস্থ কিন্তু দেখা গেছে আপনি সকল সময় সুস্থ থাকার জন্য আপনি এক সপ্তাহ দশ দশ দিন বারো দিন পনেরো দিন বা বিশ দিন ব্যবহার করে আর লাগবে না আপনার অনেকে বলেন যে আমার মাজার হাড্ডি খা গেছে হাড্ডি খাওয়া কোনো শব্দ নাই আমি হাড্ডি খাওয়া কোনো শব্দ আমি বুঝি না হাড্ডি শব্দ আমার হাড্ডি খায় না আমরা অনেক সময় বলে থাকি যে আমার মাজার হাড্ডি ক্ষয় হয়েছে গা ক্ষয় বলতে কোনো শব্দ নাই হ্যাঁ হাড্ডির উপরে একটা লালা জাতীয় থাকে ক্যালসিয়াম আমরা অনেক সময় বলে থাকি ক্যালসিয়াম একটু শুকিয়ে জায়গা যেমন এই যে দুইটা জিনিস এক করতে
লাগানো জোন উপরের কি শ্যামলা লাল জাতীয় সুগা জায়গা তনি তো ফাগ বুঝা যাইতাছে এইটা নিয়ে আমরা অনেক সময় চেক আপ করব ডাক্তারের মধ্যে চেক আপ করার পরে আমরা বলে থাকি যে এই হাড়ি ক্ষয় হয়েছে গা ক্ষয় বলতে কোনো শব্দ নেই যারা বলেন হাড়ি ক্ষয় হয়েছে গা এই যে আমি দেখাইলাম আমার এই দুইটা জিনিস ব্যবহার করবেন এটা খাবেন প্রতিদিন চার চামচের এক চামচ সকালে এক চামচ রাতে এক চামচ সকালে এক চামচ আর দুইবার এটা মেসেজ করবে আপনার বাত তোমার শরীরে কিভাবে যাবে ফালাবে এটা আমি বলতে পারি না আমি ভাষায় বুঝাইতে পারবো না এটা আপনি আমারে বুঝাইবেন ব্যবহার করার পরে এবং এটা আমি ব্যবসা করি না যে আপনি বইলে আমি আমার ব্যবসা করতেছি ব্যবসা না এটা আমি আপনাদের সেবা নিয়ে দেওয়া থাকি যারা নামাজ পড়তে পারেন না চেয়ারে বসে নামাজ পড়েন বা বসে নামাজ পড়েন বসে নামাজ পড়তে হবে না ঠিক সুজয়ের নামে দাঁড়ায় নামাজ পড়বেন বাত আমি বলে থাকি যে আমার পকেটে ২০,০০০ টাকা আছে হারাই গেছে গা এবং আমি এই ডেলিন মানে একজাম বলে থাকি যে আপনার যেমন টাকা আপনি হারাই গেছে গা আপনার শরীর থেকে আমার বাতও হারাই গেছে গা বেতা হারাই গেছে গা আমি এটা বলে থাকি হ্যাঁ আবার ওর সামনে প্রশ্ন থাকতে পারে যে শেখ সামনে অফিসটা কোথায় বা দোকান কোথায় আমার দোকান নাই বেয়া না অফিসও নাই কারণ আমি ব্যবসা করলে সেনা আমার দোকান থাকবো অফিস থাকবো তো ব্যবসা করি না আপনাদের সেবা নিয়ে তো দেওয়া থাকি মানুষ খালি মসজিদে বসে আবাদত করে না আবাদত করে সর্বক্ষেত্রে আবাদত করা যাক আমি আবাদতের নিয়তি দেওয়া থাকি আরে ভাই যদি আপনি সুস্থ হয়ে যান আমার দুইটা জিনিসের উচিলা আপনার আমার জন্য দোয়া করতে হবে না হাত উড়ে আপনার অন্তর থেকে অটোমেটিক আমার প্রতি একটা দোয়া আসবে এবং আমি অন্তর থেকে একটা দোয়া আমার প্রতি আসবে এই আশাবাদী করেই আমি আজকে আমার আপনাদের সামনে কথা বলা এবং আপনার এই এই সেবার আমার দেওয়া থাকে হ্যাঁ আমার কাছে রুগী আসতে হয় না আমি ঢাকা কমলাপুর রেল স্টেশনের পাশেই ডাক বিভাগ অফিসের সামনে ১২১৭ নম্বর এখানে বসা থাকি যদি ডাকার আশেপাশে থাকে হ্যাঁ আপনারা নিজেরা জানতে কালেকশন করে নিয়ে নেবেন আর যারা ডাকার বাহিরে আছেন রুগীর আমার কাছে আসতে হয় না এই যে আমি কথা বলতেছি আমার বিডিউনেস একটা ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগের মাধ্যমে হ্যাঁ আপনি ঘরে বসে ব্যবস্থা নিতে পারেন ও সুন্দর মতো আপনার কাছে মাল চলে যাবে প্রিয় ভাইরা আপনার বাদ ব্যথা নাই আপনার আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজন নাই আপনার প্রতিবেশীর আছে এবং ডাকা যারা চাকরি করে আমি অনেক সময় তারা আমার কাছে শেয়ার করে থাকে হুজুর আপনার কাছে আগে একটা মালিশ নিয়েছিলাম আমার বাবা মা খুব খুশি আমার প্রতি এই জিনিসটা ব্যবহার করার পরে আমার বাবা মা খুশি চমৎকার খুশি এবং বাড়িটা আমি বুঝলা গেছি পঞ্চগড় দৃষ্টি কোন থানা জানি বলেন ছেলেটা ঢাকা পুবালি ব্যাংকে চাকরি করে তার বৃদ্ধ বাবা মা ঘরে তো বৃদ্ধ বাবা মার জন্য একটা মালিশ নিয়ে গেছে দ্বিতীয়বার আইসাই আবার বলেন যে হুজুর সুন্দর কাজ করছে যে মালিশটা দিছে সুন্দর কাজ করছে আমার বাবা মা একটা কথা বলছে বাবা আমার টাকা পয়সা দিও না ওই মুরব্বির কাছে মালিশটা নিয়ে এসো আমি গ্যারান্টি সহকারে আপনি দেওয়া থাকি তো প্রিয় ভাইরা ভালো থাকে সুস্থ থাকে।